তো শত ছবির উপরে কাজ করেছি, কিন্তু এই ছবিটা কাজ করতে গিয়ে একটু আগে আমি যেটা বলেছি যে মূলত এটা কিটা হরর ছবি ভাবলে ভুল হবে, এটা 100% একটা বিনোদন ছবি। এবং যে ধরনের ছবি ঈদে দেখে দর্শকরা সেটা একটা টেস্ট 100% পাবে। আর ইকবালের কাজ তো অসাধারণ, আমি আগেও বলেছি যে ও নতুন ডাইরেক্টর হতে পারে, কিন্তু বাট ওর চিন্তা চেতনা, ওর ও যে অ্যাচিভ করেছে এবং আর্টিস্টের কাছ থেকে কীভাবে অভিনয়টা আদায় করতে হয়, এই ছবির কাজ করতে অনেক দুর্ঘটনা আছে, অনেকেই আহত হয়েছে। আপনারা জানেন যে একটা সাপের বিষয় ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সেভ করেছে। মোস্ট অফলি আমরা অনেক সকালবেলা বিভিন্ন জায়গায় খুবই কাজ করেছি, যে যেখানে নাকি পড়লে পরে একদম মানে পাথরে একদম মাথা থেতলে যাওয়ার মতো অবস্থা, সেখানে কিন্তু দিনের পর দিন রাতের পর রাত আমরা কাজ করেছি। হোপফুলি এই ছবিটা ভালো হবে এবং ঈদেরই একটি ছবি, আর পোস্টারে যেভাবে ইট ইজ অনার, আমি ইকবালকে ধন্যবাদ জানাই এবং অনেক সুন্দর একটা পোস্টার হয়েছে, অন্যান্য পোস্টারগুলিও ভালো হয়েছে। আর এই ছবিতে যারা কাজ করেছে, বেসিক্যালি আমি একটা কথা বলতে চাই, সবাই মন দিয়ে কাজ করেছে এবং মনোযোগ দিয়ে কাজ করেছে। আর ইকবালের একটা বিষয়ে দুমি নাম বললেন না, ছোট করে যদি বলি, ও আসলে অনেক মন দিয়ে এই ছবিটা শেষ করেছে।